বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। এবার বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। হাসপাতালের তিনতলায় কিচেন রুমে আগুন লাগে, আগুনের ভয়ে তিনতলা থেকে ঝাঁপ দিল রাঁধুনী। আগুনের আতঙ্কে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে রোগী ও রোগীর আত্মীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির দমকলের একটি ইঞ্জিন। শুক্রবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড় সংলগ্ন এলাকায় একটি বেসরকারি হাসপাতালে। দমকল ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রান্নার গ্যাস থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই অর্থে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঠিক কিভাবে আগুন লাগার ঘটনা ঘটলো তদন্ত শুরু হয়েছে। বিষ্ণুপুর থেকে মফিজুল হুদার রিপোর্ট, বাংলানিউজ নিউজ। ঝাঁপ দিল আপনি কি পেশেন্ট নাকি? না, আমি পেশেন্ট কেটে থাকি। হ্যাঁ, আমি পেশেন্ট কেটে থাকি। আপনারা তখন আতঙ্কে ছিলেন নাকি? কি হয়েছিল ভাই? এটা রান্নাঘরে গ্যাসের জন্য হচ্ছিল। কি হয়েছিল? কি হয়েছিল আমি তো আর দেখি নাই। আমি প্যাসেন্ট একটা, আমি তো ভিতরে ছিলাম। তো আমি দেখা গেল হট্টু বলে আমি বেরিয়ে চলে গেলাম। কি হয়েছে এখানে? কি হয়েছে মানে ওই গ্যাস, রান্নাঘরে গ্যাস ধরে গেল। একটু জোরে বলুন। রান্নাঘরে গ্যাস ধরে গেল, তারপর জাগাও করে জ্বলতে নিমানো পারে নাই কেউ। এরপরে কোনো ভয়ে ঝাঁপাচ্ছে উপর থেকে, মানে উপর থেকে ঝাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ, ধরলো দু তিনজন মিলে। কি করে, কে ঝাঁপিয়ে দিয়েছে উপর থেকে? মেয়েটা ওই যে কাজ করে রান্না, রান্না করছিল যে। সে আহত হয়নি? না না, কোনো কিছু হয়নি। এমনি ধরে নিয়েছিল তো। কততলা উপর থেকে ঝাঁপিয়েছে? কততলা উপর থেকে? ওই তো তিনতলা উপর। নাম কি আপনার? আমার নাম উত্তম লোহার। উত্তম লোহার, কি হয়েছে, কি শুনলেন? আমি জানি না, আমি এই আসছি তো। কি শুনলেন? ডাক্তার দেখাতে আসছি, বলে পড়ে গেছে উপর থেকে। দমকল একবার দেখে আসতে, দেখতেই পাইনি আমি। কে পড়েছে উপর থেকে? আরে সবন বলাবলি করছে। মানে কে এসে? আমি তা জানি। এখানে কাজ করে? হ্যাঁ, এখানে কাজ করে, মানে আমাদের পাশের বাড়ির বৌমা হয় আর। আচ্ছা, কি কেন উপর থেকে ঝাঁপ দিয়ে দিল? ওই যে বলছো গ্যাস হয়ে গেছে, আমি আগুন ধরেছিল তাই। আপনার নাম, আপনার নাম দিদি? আমি বাথরুমে ছিলাম, ঘুরতে পারবো। হ্যাঁ, আমি বাথরুমে ছিলাম, ঘুরতে পারবো। ও, রান্না করছিল কে? আর একজন আছে করছিল। সে কোথায় গেল? হ্যাঁ, এইখানে দেখো তেজ, আমি তো জানি না। ওই যখন আগুন ধরেছিল তখন আমি থাকিনি সেখানে। আচ্ছা, আপনার নাম? শম্পা মাঝি। শম্পা মাঝি? মাঝি। ঘটনাটা কি হয়েছিল? আমরা তো ভিতরে রয়েছি, দেখতে পাইনি তো। তারপর কি দেখলেন? দিয়ে আবার দেখছি সত্যি বলছে আগুন আগুন আগুন, আমরা নেমে এসে দেখছি সত্যি করে আগুন। তারপর দিয়ে আমরা এই রাস্তা ধারে দাঁড়িয়ে ছিল, বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, বেরিয়ে ছেলা ছুলি নিয়ে ফাঁকা তো বেরাতেই হবে, ভয় চলে গেছে। হ্যাঁ, তারপর কি দেখলেন? আর কি, আর মেয়েটা ইয়া হয়ে গেল, ওখানটার থেকে ঝাঁপিয়ে দিল, কতগুলো এমনি করে তুলে নিল নিতে। আর আমরা আবার ওখানে দাঁড়িয়ে, কতটা কতটা আতঙ্কে রয়েছেন? অনেক 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 তো। তখন এবার হাকুন্ডাই আর আমরা এখানকে আসতে পারিনি তো। আপনার নাম? আমার নাম, হ্যাঁ, আমার নাম রাধা সর্দার। রাধা সর্দার ছিলেন নাকি? তারপর বেরিয়ে গেলেন কেন? ওই ওখানে আগুন লেগে গেছে দেখতে পাচ্ছি, হো শব্দ হচ্ছে। হ্যাঁ, দিয়ে আর আমরা বেরিয়ে যাও বেরিয়ে যাও করছে, আমরা বেরিয়ে চলে এলাম। ভয়ে বেরিয়ে গেছেন? হ্যাঁ, একটু জোরে বলুন। ভয়ে বেরিয়ে গেছি, আগুন লেগেছে। তারপরে ওই চার পাঁচ ফুট আগুনটা জ্বলছে দেখছি। ও, দিয়ে ওইখান থেকে কেউ ঝাঁপিয়ে দিয়েছিল? ঝাঁপিয়ে দিয়েছিল বলে একটা মেয়ে মানুষ ভয়ে কোনো ছুলছিল সামনেটায়। আচ্ছা, দিয়ে বেশিক্ষণ ছুলে থাকতে পারেনি, দিয়ে নিচে পড়ে, নিচে পড়ে গেল চার পাঁচজনে। আপনারা কোথায় গিয়েছিলেন তখন? আমার রাস্তা সাহেব বেরিয়ে চলে গেলেন। ও, দিয়ে আপনাদের কে আছে ভর্তি? যে আমার মেয়ে। ও, কতটা আতঙ্কে ছিলেন তখন? খুব আতঙ্কে ছিল। আপনার নাম? উমাপতি ভূঁইয়া। হ্যাঁ, উমাপতি ভূঁইয়া। উমাপতি ভূঁইয়া ভূঁইয়া
চাঁদেরহাট শপিং মল আরো বৃহত এসিযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।